হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেল গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে লেটার সিরিজের পার্ট টু এর আগে তোমাদের একটা পার্ট ওয়ান দিয়েছি লেটার সিরিজ বা রিপিটেড সিরিজের তো পার্ট ওয়ানটা যদি তোমরা না দেখে থাকো তো আমি ভিডিওর স্ক্রিনের লিঙ্ক দেবো ভিডিওটা শেষ হবে তখন তোমরা লিঙ্কটা পেয়ে যাবে এই ভিডিও শেষ হওয়ার সময় তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে সেখানে আমি কয়েকটি ট্রিক দিয়েছি তোমাদের যে কী করে তোমরা শিখিয়েছিলাম কী করে লেটার সিরিজের এইসব রিজনিংগুলো তোমরা খুব সহজেই করতে পারবে তো সেখানে একটু ইজি ছিল এখানে তোমাদের পার্ট টুতে একটু তার থেকে মডারেট বা একটু টাফ চলে হবে অং রিজনংগুলো তো এখানে তোমরা কী করে করবে ধরো এখানে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কত ধরনের কোয়েশান পরীক্ষায় থাকতে পারে এখানে পাঁচটা পাঁচটা কোশ্চেন তোমাদের এখানে আমি বলবো পাঁচটাই আলাদা ধরনের কোয়েশান এবং সেগুলো তোমরা কিভাবে খুব সহজে করতে পারবে সেটাই তোমাদের বলে দেবো এইখান থেকে তোমরা যদি একবার শিখে নাও তাহলে তোমাদের যে কোনো পরীক্ষায় এখান থেকে কোয়েশান থাকেই আর অসুবিধে হবে না আমি যা মনে করি তো চলো তাহলে দের না করে আজকের ক্লাস শুরু করবো তো তার আগে বলে রাখি যদি তোমরা নতুন হয়ে থাকো এবং সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে চাইছো তো অবশ্যই চ্যানেলটিকে ভিডিও নিচে দেওয়া লাল বটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশান আইকনটা অবশ্যই অন করবে তাহলে নতুন ভিডিও দেবো তখন তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে চলো তাহলে দেরি না করে আজকের প্রথম অঙ্কটা দেখে নিই আজকের প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে দেখো এইটা আজকের প্রথম কোয়েশ্চেন তো আমি তোমাদের আগের পার্টেই বলেছিলাম যে আমাদের প্রথম যে কাজটা হচ্ছে আমরা সব থেকে প্রথমে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা একবার দেখে নেবো যে কতগুলো এখানে লেটার আছে তো এখানে আমরা দেখে নিই এক দুই তিন এই যে ড্যাস জায়গা সেটাও গুনতে হবে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারোটা এখানে টোটাল লেটার হচ্ছে তাহলে আমাদের আঠারোটা আঠারোকে আমরা কিভাবে ভাঙব থ্রি ইন্টু সিক্স অথবা তিনটা করে লেটার দিয়ে ছটা পেয়ার করতে পারি অথবা ছটা করে লেটার একসাথে করে তিনটা পেয়ার আমরা করতে পারি তাহলে সিক্স ইন্টু থ্রি আমরা একবার করে দেখি সিক্স ইন্টু থ্রি যদি করা হয় তো এখানে দুই তিন তিনে ছয় এইখানে একটা দাগ কাটবো তারপরে তিন তিনে ছয় এইখানে একটা দাগ কাটব তারপরে তিন তিনে ছয় এখানে একটা দাগ কাটবো তাহলে দেখো এইভাবে যদি করা হয় তাহলে মিলছে কি না এ এ ড্যাস বিবি এইখানে যদি ধরো এইখানে যদি ফার্স্ট আর সেকেন্ডের যদি তুলনা করি আমরা তাহলে তিন নম্বর লেটারটা এখানে সি আছে আমাদের এইখানে সি বসাতে হবে তাহলে এএসি বিবি আর তারপরটা কিন্তু এখানে যেহেতু বি আছে তাই বি বসাতে হবে দেখো কিছুতেই মিলছে না তাহলে আমরা কি করব এখানে থ্রি ইন্টু সিক্স পেয়ারে একবার ভেঙে নেব থ্রি ইন্টু সিক্স করবো তাহলে কি হবে দেখো তিন এইখানে তিন তারপরে এখানে হচ্ছে তিন আচ্ছা তিনটা করে ভেঙে নেব তিন তিন এইখানে তিনটা লেটার তিনটা তিনটা ভেঙে নিলে দেখো প্রথমেই এ এ আছে এখানে বিবি আছে এই ফার্স্ট পেয়ারের সাথে সেকেন্ড পেয়ার মিলছে না সে ফার্স্ট পেয়ারের সাথে থার্ড পেয়ারটাও মিলছে না এ আছে এবং সি আছে ফার্স্ট পেয়ারের সাথে ফোর্থ পেয়ারটা দেখো মিলছে একই আছে ফার্স্ট পেয়ারের সাথে ফোর্থ পেয়ারটা দেখো একই আছে তাহলে আমরা কি করব। এইখানে দেখো তিনটা এ আছে আর এখানে ফার্স্টের দুটো এ আছে তাহলে আমরা কি করব। এখানে তিন নম্বর লেটারটা কি আছে এ তাহলে এখানে আমরা একটা এ নিয়ে নেব এবার সেকেন্ড পেয়ার যেটা আছে সেকেন্ড পেয়ারে দেখো তিনটে বি আছে এইগুলোর সাথে কোনোটার সাথে মিলছে না এখানে যে ফিফথ পেয়ার এই যেটা পেয়ারটা আছে এইখানে দেখো মিলছে এইখানেও দুটো বি আছে তাহলে এইখানে মাঝে কী আছে বি তো মাঝে আমরা এখানে বি বসিয়ে দেবো থার্ড পেয়ারটা দেখো কী আছে থার্ডের সাথে এইটা মিলছে তাহলে এইখানে কি আছে সি আছে তাহলে এইখানে আমরা কি করব সি বসাবো তাহলে আমরা কি কি নিলাম দেখো আমরা নিলাম আর এইখানে একটা আমাদের সি বসাতে হবে তাহলে এ সি বি সি আমরা নিয়েছি এ সি বি সি এবারে অপশানটা দেখে নিই কোন অপশানটা মিলছে অপশান ডিতে আছে দেখো এ সি বি সি তাহলে এ সি বি সি ইজ দ্য রাইট অ্যান্সার এবং সিরিজটা কী হবে ট্রিপল এ তারপর ট্রিপল বি তারপর ট্রিপল সি তারপর আবার ট্রিপল এ ট্রিপল বি ট্রিপল সি তাহলে এক নম্বর যেটা পেয়ারটা আছে সেটা ফোর্থ ফেয়ারের সাথে একই হচ্ছে দু নম্বরটা ফিফথ ফেয়ারের সাথে একই হচ্ছে চলো নেক্সট অঙ্কটা আমরা একবার দেখে নেবো আশা করি বুঝতে পারলো তোমরা নেক্সট দেখো কী আছে নেক্সট যেখানে আছে এইটা তো আমাদের প্রথম কাজ কী প্রথম কাজ হচ্ছে আমরা গুনে নেব কতগুলো লেটার আছে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরোটা পনেরোটা লেটার আছে তো আমরা কী করবো প্রথমকে প্রথম আমরা পনেরোকে পাঁচ ইন্টু থ্রি অথবা থ্রি ইন্টু ফাইভে আমাদের এটা ভাঙতে হবে তা আমরা প্রথম যেটা সহজ ফাইভ ইন্টু থ্রি পেয়ারে এটা ভেঙে নিই ফাইভ ইন্টু থ্রি পেয়ারে যদি ভাঙা হয় তাহলে তিন দুই পাঁচ এইখানে একটা দাগ কাটবো তিন দুই পাঁচ এইখানে একটা দাগ কাটবো এবং তিন দুই পাঁচ এইখানে একটা দাগ কাটবো আচ্ছা এইখানে একটা এইখানে তিন এইখানে একটা হবে এইখানে একটা আচ্ছা ঠিক আছে এরপর দেখো ফার্স্ট পেয়ারের সাথে সেকেন্ড পেয়ার মিলছে কি না এখানে দেখো ফার্স্টে আছে মিলছে না তারপরে ড্যাশ তারপরে বি সি ফার্স্ট পেয়ারের সাথে সেকেন্ড পেয়ারটা মিলছে না তাহলে কি করতে হবে এইখানে দেখো যদি না মিলে আর ফার্স্টের সাথে থার্ডেও কিন্তু তোমরা একটু লক্ষ্য করো ফার্স্টের সাথে থার্ডেও মিলছে না তখন কি করতে হবে দেখো এটা একটু অন্য ধরনের কোয়েশ্চানটা একটু তোমাদের মাথা খাটাতে হবে তো এইখানে যদি এ আর এইখানে যদি একটা এ নেওয়া হয় অপশান দেখে অপশান না দেখলেও হবে এখানে যদি এ নেওয়া হয় তার মাঝে বি থাকছে এইখানে একটা সি নিলাম আমি তাহলে কি হলো এ এ বি সি সি আবার এই যে পেয়ারটা আছে এইখানে যদি একটা সি নেওয়া হয় তাহলে কি হলো সি সি এ বি বি আর এইখানে যদি একটা বি নেওয়া হয় আর এদিকে একটা এ নেওয়া হয় তাহলে কি হলো বি বি সি এ এ তাহলে পুরো সিরিজটা কী হয়ে গেলো দেখো এ এ বি সি 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 এ বি 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 সি এ এ এইভাবে সিরিজটা পুরো হচ্ছে এইখানে যদি প্রথমে আমরা এবিসিকে ওয়ান টু থ্রি ধরি তাহলে ওয়ান ওয়ান টু থ্রি থ্রি প্রথম যে পেয়ারটা আছে সেটা হচ্ছে সেকেন্ড পেয়ারটা হচ্ছে থ্রি থ্রি ওয়ান টু টু তারপরের যে পেয়ারটা আছে সেটা হচ্ছে টু টু ওয়ান টু টু থ্রি ওয়ান ওয়ান এইভাবে হচ্ছে তো সবগুলো কিন্তু একই ধরনের থাকবে না তোমাদের একটু বুদ্ধি কাটিয়ে করতে হবে তো এই ধরনের যদি থাকে তো তোমরা বুঝতে পারলে তোমরা কীভাবে করতে পারবে তা এখানে আমরা কী কী নিয়েছিলাম এ বি এ তাহলে অপশান সি ইজ দ্য রাইট আনসার পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখব তিন নম্বর তিন নম্বর এই যে সিরিজটা দেওয়া আছে তো এই কোয়েশনের আমরা প্রথম দেখে নেব টোটাল কতগুলো লেটার আছে তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরোটা লেটার আছে তাহলে এটা আমরা প্রথম কী করবো ফাইভ ইন্টু থ্রি অথবা থ্রি ইন্টু ফাইভে ভেঙে নেব তো আমরা দেখি ফাইভ ইন্টু থ্রি আমরা একবার চেষ্টা করছি তিন দুই পাঁচ তিন দুয়ে পাঁচ তিন দুই পাঁচ আচ্ছা ফাইভ ইন্টু থ্রিতে যদি করা হয় তাহলে ফার্স্ট পেয়ারের সাথে সেকেন্ড পেয়ার প্রথম ম্যাচ করার চেষ্টা করবো তাহলে ফার্স্ট পেয়ারের সাথে সেকেন্ড করলে এ বি এখানে যদি আমরা বি নিয়ে নিই তাহলে তারপরে আছে এ তাহলে এখানে এ নিয়ে নিই তাহলে আর এখানে বি নিয়ে নিই তাহলে বি এ বি আর এইখানে কোনো একটা যদি নিয়ে নিই এ এ বি এ কিন্তু দেখো থার্ড পেয়ারের সাথে কিছুতেই ম্যাচ হচ্ছে না তার মানে কি তার মানে এটা এইভাবে হয় না থ্রি ইন্টু ফাইভ হিসেবে করতে হবে তাহলে তিনটা করে আমরা দাগ কেটে কেটে নেব তিনটা করে দাগ কে আচ্ছা করলাম তো প্রথমে দেখো কি আছে এবি সেকেন্ডে কি আছে বি তাহলে এইখানে ফার্স্টের লেটারটা আছে এ আর এইখানে ফার্স্টের লেটার আছে বি তাহলে মিলছে না কিছুতেই আর এইখানে ফার্স্টের লেটার এ আছে আর এইখানে ফার্স্টের লেটার কিছু দেওয়ার নেই এখানে সেকেন্ড লেটার বি আছে এইখানে সেকেন্ড লেটার এ আছে এটাও মিলছে না থার্ড দেখো যেখানে যেখানে এইখানে সেকেন্ড লেটারটা বি আছে আবার এইখানেও সেকেন্ড লেটারটা বি আছে থার্ড পেয়ারে তো ফার্স্ট পেয়ারের সাথে থার্ড পেয়ারের আমরা যদি ইয়ে করি ফার্স্টের সাথে ফোর্থের তো এইখানে দেখো সেকেন্ড লেটার বি আছে এইখানেও সেকেন্ড লেটার বি আছে এইখানে যদি আমরা সি যেহেতু আছে এইখানে আমরা যদি সি নিয়ে নিই তাহলে এবিসি এবং সি মিলে যাচ্ছে মিলে যাচ্ছে এরপর সেকেন্ড পেয়ারের সাথে ফিফথ পেয়ারটা দেখো এখানে সি আছে এখানে এ আছে তো এখানে এ মিলে গেছে তাহলে এইখানে সি যদি আমরা লিখি তাহলে বি সি এ এবং এই জায়গাটাও হয়ে যাবে বি সি এ তো এইভাবে হচ্ছে কিন্তু তারপরে দেখো এরপর হচ্ছে তো আমাদের কিভাবে চলবে দেখতে থাকো প্রথমে হয়েছিল এবিসি তারপরে বিসিএ এ তারপরে এ বি এইভাবে চলতে থাকবে এবিসি তারপরে বি সি এ তারপরে সি এ বি তারপরে আবার এবিসি তারপরে আবার বিসিএ এইভাবে চলতে থাকবে আমরা কী কী নিলাম সি 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 বি এ বি এইগুলো আমরা নিয়েছি তো দেখো কোথায় আছে অপশান এতে আছে সি 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 বি এ বি আশা করি তোমরা বুঝতে পারলে চলো নেক্সট আরেকটা আমরা দেখে নিক্স আরেকটা দেখলে আরও ভালো করে তোমরা বুঝতে পারবে এইখানে দেখো কতগুলো লেটার আছে এই যে রিজনিংটা আছে কতগুলো লেটার আছে আমরা একবার দেখে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারোটা আছে আঠারোটা লেটার থাকলে আমরা স্বভাবতই কী করব প্রথমে সিক্স ইন্টু থ্রিতে একবার করে দেখার চেষ্টা করব তারপরে না হয় তখন থ্রি ইন্টু সিক্সে করবো তো সিক্স ইন্টু থ্রিতে যদি করি আমরা তো এইখানে একটা হবে তারপরে এইখানে একটা দাগ কাটতে হবে তারপরে এইখানে একটা দাগ কাটতে হবে তো এইভাবে দাগ কাটলে দেখে নাও কোথায় কি হচ্ছে এইভাবে যদি দাগ কাটা হয় তাহলে ঠিক মিলছে কিনা না এইখানে দেখো সেকেন্ডে বি আছে এখানে থার্ড নাম্বার সি আছে এইখানে থার্ড নাম্বার ডি আছে এত দূর ঠিক মিলছে তারপরে কিন্তু মিলছে না ঠিকঠাক এখানে মিলছে না দেখেই মনে হচ্ছে যে এটা ঠিকঠাক কিন্তু মিলছে না এরপরে পরে থার্ড পেয়ারের সাথে ফার্স্ট এবং সেকেন্ড পেয়ার মিললেও থার্ড পেয়ারের সাথে মিলছে না তখন আমরা কি করব এটাকে থ্রি ইন্টু সিক্স হিসাবে একবার ভাঙার চেষ্টা করব। তো থ্রি ইন্টু সিক্স হিসাবে ভাঙলে দেখো হ্যাঁ তাহলে দেখো প্রথমে কী আছে প্রথমের সাথে সেকেন্ডের কিছুতেই মিল হচ্ছে না সেকেন্ড পেয়ার ফার্স্ট পেয়ারের সাথে থার্ড পেয়ার মিল হচ্ছে না ফার্স্ট পেয়ারের সাথে ফোর্থ পেয়ারের মিল হচ্ছে না ফার্স্ট পেয়ারের সাথে সিক্স পেয়ারের মিল হচ্ছে না কোনোটাই কিন্তু একটু মিল হচ্ছে না তাহলে আমরা কী করবো এটাকে দেখো ফাইভ ইন্টু থ্রিতে এইভাবে কীভাবে যাচ্ছে দেখো একটা জিনিস লক্ষ্য রাখতে হবে তোমাদের যখন দুটোতেই কোনো মতেই তোমাদের হচ্ছে না তখন তোমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে পারে হবে যে দেখো প্রত্যেক জায়গাতেই কিন্তু এখানে ফাইভ ইন্টু থ্রিতে একবার করে দেখো তখন আমরা কিছুতেই না হলে একবার ফাইভ ইন্টু থ্রিতে করে দেখো ফাইভ ইন্টু থ্রিতে যদি করি তাহলে দেখো এখানে একটা দাগ কাটবো এখানে একটা দাগ কাটবো তারপরে এখানে একটা দাগ কাটবো তখন কি হবে দেখো এ তারপরে দেখো সেকেন্ডে কি আছে এখানে ফার্স্ট এবং সেকেন্ডের যদি কম্পেয়ার করি তাহলে এখানে সেকেন্ড লেটারটা বি আছে তাহলে এখানে সেকেন্ড লেটার যদি আমরা বি নিয়ে নিই নিয়ে নিই তাহলে এবিসিডিডি আর এইখানে ফার্স্ট লেটার এ আছে তাহলে এ যদি নিয়ে নিই তাহলে এবিসিডি আর এখানে ডি আছে তাই ডি নিয়ে নিলাম কী হলো এবিসিডিডি এবিসিডিডি এইখানেও যদি একটা ডি নিয়ে নিই তাহলে এবিসিডিডি আর এইখানে সি তাহলে এটা তোমাদের হয়ে গেলো কেমনভাবে চলছে সিরিজটা এ বি সি ডি ডি এ বি সি ডি ডি এ বি সি ডি ডি এ বি সি এবিসি পর্যন্তই আছে তারপরে নেই বাকিগুলো তো এইভাবেই তোমাদের সিরিজটা কিন্তু চলছে তো প্রথমে যদি তোমাদের আঠেরোটা লেটার আছে সিক্স ইন্টু থ্রিতে না যদি করা গেল থ্রি ইন্টু সিক্সে না করা গেল, তখন উপায় কি তখন ফাইভ ইন্টু থ্রিতে করবে তারপর যেটা বাকি থাকবে সেইভাবে চলতে থাকবে সিরিজটা তো এখানে দেখো আমরা কী নিয়েছিলাম বি এ ডি ডি সি তাহলে দেখো অপশান এতে আছে বি এ ডিডিসি সি আশা করি বুঝতে পারলে চলো আর একটা দেখি তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে কত ধরনের কোয়েশ্চান কিন্তু থাকতে পারে অনেক ধরনের কোয়েশ্চান কিন্তু এখানে থাকে এইখানে দেখো তো বন্ধুরা আমাদের প্রথম কাজ যেটা হচ্ছে সেটা আমরা করে নেবো প্রথমে কতগুলো লেটার আছে একবার দেখে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ টোটাল চব্বিশটা লেটার আছে তো আমরা চব্বিশকে আমরা কি করতে পারি প্রথমে ফোর ইন্টু হিসেবে দেখতে পারি অথবা সিক্স ইন্টু হিসেবেও দেখতে পারি তাহলে দেখো প্রথম যে কাজটা আমাদের হচ্ছে প্রথম আমরা ফোর ইন্টু সিক্স হিসাবে একবার ভেঙে দেখব তো ফোর ইন্টু সিক্স হলে এখানে একটা দাগ কাটতে হবে তারপরে এইখানে একটা দাগ কাটব তারপর এইখানে দাগ কাটবো এইখানে এইখানে হ্যাঁ আমরা দাগ কাটে নিয়েছি তো আমরা প্রথমে যেটা দেখব প্রথমের সাথে সেকেন্ড প্লেয়ারের সাথে একবার ম্যাচ করার চেষ্টা করবো তখন না হলে ফার্স্টের সাথে থার্ডের ম্যাচ করার চেষ্টা করব তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো তোমরা যদি এইভাবে পেয়ারে না ভাঙো তাহলে কত জিনিসটা জটিল হয়ে যায় আর এই পেয়ারে ভাঙলে তোমাদের খুব সহজ হবে কিন্তু বারবার তোমরা প্র্যাকটিস করো অঙ্কগুলো খাতাতে লিখে রাখবে প্র্যাকটিস করবে তাহলে তোমাদের করতে কিন্তু সুবিধা হবে না হলে কিন্তু চলো তাহলে দেখে নিই দেরি করবো না তো প্রথমে যদি আমরা এটার সাথে এটা ম্যাচ করার চেষ্টা করি তাহলে দেখো ফার্স্ট লেটার এ আছে ফার্স্ট লেটার বি আছে কিছুতেই মিলছে না কিন্তু এরপর ফর ফার্স্ট এখানে দেখো ফার্স্টের সাথে থার্ডের যদি ম্যাচ করার চেষ্টা করি তাহলে দেখো সেকেন্ড লেটার বি আছে এখানেও সেকেন্ড লেটার বি আছে থার্ড লেটার বি আছে এখানেও থার্ড লেটার বি আছে আর এইখানে ফার্স্ট লেটার কী আছে এ আছে তাহলে এইখানে আমরা এ বসিয়ে দেবো একটা দেখো তাহলে কী হলো এ বি এ এ বি এ এখন দেখো এটার সাথে যদি আমরা ফার্স্টের সাথে থার্ড করলাম থার্ডের সাথে ফিফথের যদি ম্যাচ করার চেষ্টা করি সিরিজটা যদি এইভাবে চলে তাহলে লাস্টে দেখো এখানে সি আছে তো আমরা কি করব তাহলে এইখানে একটা সি বসিয়ে দেবো এইখানে একটা সি বসিয়ে দেবো তাহলে দেখো এ বি এসি এবং এবি এসি আমরা ফার্স্টের সাথে সেকেন্ড প্রথম পেয়ার করেছিলাম তখন কিন্তু কোনো মিল হলো না তখন ফার্স্টের সাথে থার্ড করলাম সেই হিসাবে যদি সিরিজটা ফার্স্টের সাথে থার্ড করার সময় দেখলাম আমরা যে একটু দুটো সিরিজ দুটো পেয়ারের মধ্যে একটু মিল আছে তখন ফার্স্টের সাথে থার্ড করলাম থার্ডের সাথে ফিফথ আমরা যখন করে দেখলাম তখন দেখছি পুরোপুরি মিলে যাচ্ছে তাহলে ফার্স্ট হচ্ছে তারপরে থার্ড তারপরে ফিফথ এইভাবে সিরিজটা চলছে কিন্তু এবিএসি 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 এইখানে দেখো কি আছে ফোর্থ যে পেয়ারটা সেটা আছে এ আর এটা নিজে নিজেই দেখো আপনা আপনি মিলে গেছে এ এবং এই বিএসসি এ এ আর এইখানেও তাহলে একটা বি বসিয়ে দিলে বিএসিএ তাহলে সিরিজটা কী হলো দেখো এবিএসি 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 বিএসিএ এবিএসি বিএসিএ এবিএসি বিএ সি এ তাহলে আমরা কী কী নিয়েছি সি এ সি এ সিবি অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার তো আশা করি বুঝতে পারলে তোমরা যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাও এবং পরবর্তী ক্লাস পরের দিন ক্লাস করে নেবে আবার নতুন আমি তোমাদের জন্য চ্যাপ্টার নিয়ে আসবো এবং তোমাদের জন্য আজকে একটা বাড়ির কাজ হচ্ছে যেটা এই কাজটা করে তোমরা উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাও বন্ধুরা আজকের লেসনটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও এবং তোমার বন্ধুদের সাথে প্লিজ একটু শেয়ার করে দিও এবং যদি তোমরা নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করো আর লাইক তোমরা খুব কম করো তো অবশ্যই একটা লাইক করো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ